সন্মুখত নির্বাচন আপনি ইতিমধ্যে কৈছে আর দ্বিতীয় দুটা পর্যায় ইতিমধ্যে হয়ে গেছে সন্মুখ তৃতীয় পর্যায় কিন্তু এই নির্বাচন আরম্ভণির প্রায় ব্রয়লার মাংসর যেধরণে দাম বৃদ্ধি পাইছে সে গ্রাহককও বিপদত পেলাইছে আর বিক্রেতাকও বিপদত পেলাইছে আজির তারিখত প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম যদি আপনি শুনে তেনহলে 280 টাকা কই আপনি প্রতি কেজি ব্রয়লার কিনব লাগবে কটা ব্রয়লার আর যদি গোটা ব্রয়লার ক্রয় করে তেনহলে 220 টাকাত গোটা ব্রয়লার কিনব লাগবে কিন্তু 20 দিন পূর্বলৈকে ইয়ার দাম যথেষ্ট কম আছিল গোটা ব্রয়লার প্রায় 80 টাকা কই 60 টাকা কই কম আছিল আর কটা ব্রয়লার প্রায় 80 টাকা কম আছিল অর্থাৎ গোটা ব্রয়লার যদি কিনব লাগে তেনহলে 140 টাকা মানৰ পৰা গোটা ব্রয়লার পাই যায় বজারত আর যদি কটা ব্রয়লার কিনব লাগে তেনহলে 220 টাকা বা 200 টাকাত প্রতি কিলো গ্রাহকে ক্রয় করিব পাৰে কিন্তু এতিয়া তেওঁলোকৰ বজারো মন্দা হৈছে এই দাম বৃদ্ধির কারণে গতিকে এই কথাখিনি আমি ক্রেতা আর গ্রাহক ক্রেতা আর বিক্রেতা দুটার পর আমি জানিবলৈ বিচাৰিম আপনার দোকান নাকি এখন আপনার দোকান কেনেকুৱা চলিছে বিক্রি বিক্রি বার্তা সব বেয়া বেয়া কিয় বেয়া এইটো ইলেকশনের কারণে আর দাম বহুত বাড়িছে ইলেকশনের কারণে দাম বাড়িছে কেতিয়ার পর দাম দাম কিমান বাড়িছে আর কেতিয়ার পর বাড়িছে দাম আজি আপনার এসপ্তাহমান আগর পরে বাড়িছে আর সেইটার কারণে সেলিংটাও বেয়া আর মানুহ বহুত কমে হোক গুয়াহাটিত কিমান বাড়িছে দাম আগতে আপনার 130 বেচিছিল গোটাটো ব্রয়লার এটা 170-180 বিকিবলগা হয়েছে গোটার ব্রয়লার 130 টাকা করে বিক্রি করেছিল এটা আপনাদের 170-180 170 বা 180 বিক্রি করব লাগা আছে গোটার ব্রয়লার গোটাটো আগতে আপনার 240 230 এনেকুৱাকে বিকিছিল এটা 280 টাকা প্লাস বিকিবলগা আছে আপনাদের জোরপুরা ব্রয়লারটো আনে তাত কেনেকুৱা দাম সেটো দাম বাৰু নাজানো আমাক দিব আহে সিহঁতৰ পৰা আমি দামত কিনাৰ কাৰণে আমি দামত বিকিব লগা আছে আৰু চেলিংটো সেইটোৰ কাৰণে কমিছে মানে মূল উৎসত দাম বাঢ়িছে মূল উৎস আমি দেখো যে বিভিন্ন কোম্পানীৰ আণ্ডাৰত ফাৰ্মবিলাক থাকে সেই কোম্পানীয়েও দাম বঢ়াইছে নেকি কোম্পানী দাম বঢ়োৱাৰ কাৰণে আমাক যিটো বেপাৰী আমাক যিবিলাক বেপাৰী মাল দিব আহে সিহঁতেও সেইটো কাৰণে দাম বাঢ়াব লগা আছে কোম্পানীর দাম বাড়িছে সেখানে হোলসেলর দাম বাড়িছে আর সেখানে খুচরারও দাম বাড়িছে সেটাই ঘুরেছে সেটাই দেশ কিহর কারণে বাড়িছে বলে ভাবে আপনাদের কিবা প্রশ্ন করেছিল তেল কি হঠাৎ ইমান বাড়ি গেল সেটু হিমানটু না জানো এটা আমি অলপ জানা হিসাবে আপনার ইলেকশনের কারণে বলে শুনিছো মালটো বেশিকে আহিব পারা নাই বাহিরের পরাই সব মাল আহে আমার গাঁও অঞ্চলেরও আহে কিন্তু বাহিরের মালটো বেশি মানে বহিরাজ্যের পরাও মাল ব্রয়লার আহিব পারা নাই সেইটোর কারণে অল্প দামটা বাড়িছে আর বাহিরের পর যদি মাল এভেলেবল আহি যায় তেনহলে রেটটো সিমান না থাকে কমি যায় এয়া হল এগারী বিক্রেতার ভাষ্য আর এয়াই যিমানখিনি জানে যে বাহিরের পর ব্রয়লার আহিব পৰা নাই গুৱাহাটীত আর কোম্পানিবিলাকে দাম বঢ়াইছে নির্বাচনের কারণে আর প্রতি বছরের নির্বাচন এইটো হয় বলেই কেছে আপনার দোকান আছে এখন আপনার দোকান কেনকা বিক্রি পাটা কেনকা বিক্রি নাই এটা বর্তমান মানে কি ব্রয়লার কিনা মানুষের সংখ্যা কমে গেছে গ্রাহকের দামটা বাড়ি গেছে দিন দামটা বাড়ি গেছে আপনার সকলের একই দাম 280 টাকা 280 টাকা কটা ব্রয়লার 280 টাকার তলত বিক্রি করব নয় নাকি আপনাদের 200 তলত বিক্রি করব না মানে নিমিলে আর নিমিলে লাভ নহয় গ্রাহক ডিঙি নে খিলা লিবেন না কত লাভ হবে লাভ তো নয় কিমান ইয়ার এসপ্তাহ বা 10 দিন আগলে কিমানত বিক্রি করেছিল আপনার 240 কিলো বিক্রি করেছিল 220 টাকা 240 টাকা লোন দিয়েছে মানে হঠাৎ এসপ্তাহ 10 দিনের ভিতর 60 টাকা কই বাড়ি গেল 60 টাকা বাড়ি গেছে সমস্যাটা আপনার হয়েছে আমার লোকের হয়েছে আমি তো কাস্টমার কয় না কই দামটা কমিছে ভাতি দামটো তো ভাড়া না কমি আছে এটা হোলসেলের দামটো বাড়া আছে ওটা 2 টাকা 3 টাকা রেগুলার বাড়া আছে আপনার ইয়াত মই দেখিছো ব্রয়লার ইয়াত রাখি থৈছে আপনার দিনত কিমান মান ব্রয়লার যায় আগতে কিমান বিক্রি হয় আগতে এক কুইন্টেল মান হয়েছিল এতিয়া 50 কেজি মান কিমান কেজি হয়েছিল আগতে আগতে এক কুইন্টেল কুইন্টেল হয় এটা 50-30-40 কেজি না হয়েছে এনেকুৱা হয়েছে 30 কেজি 40 কেজি না হয়েছে মানে বিক্রির সংখ্যাটা কমে গেছে হ্যাঁ কমে গেছে আপনার দোকান আছে নাকি দোকান আপনার আছে একই অবস্থা একই অবস্থা একই অবস্থা অবস্থা একই গ্রাহক নাই দেখিছো রাতিবার ভাগত সাধারণ গ্রাহক থাকে একই অবস্থা গ্রাহক নাই পুয়ার পরে যাত্রা হওয়া নাই দোকান দামের কারণে হয়েছে না দামের কারণে হয়েছে দাদা ব্রয়লার মুরগির যথেষ্ট দাম বাড়ছে আপনি ব্রয়লার মুরগি কিনি থাকে আপনাদের দাম কিমান বাড়িছে যথেষ্টখিনি যথেষ্ট বাড়িছে দাম বাড়িছে মানুহে কিনা বাদ দিছে নেকি ব্রয়লার এতিয়া মই এইটো ক'ব নোৱাৰো ঋষি ঋষি আমি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাব লাগিব ঋষি আমি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ কিন্তু আপুনি সেই ঠাইতে থাকক আমি আমাৰ 9 বজাৰ বাতৰিত আমি পুনৰ আপোনাৰ কাষলৈ যাম আমি আপোনাৰ জৰিয়তে আমাৰ দৰ্শকসকলক এই খবৰ আমি জনাবলৈ চেষ্টা কৰিম নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত হঠাৎ কিয় এনেধৰণে ব্ৰইলাৰ মুৰ্গীৰ দাম বৃদ্ধি পাইছে ইয়াৰ আঁৰত কি আছে বিক্ৰেতাসকলে নিজৰ মই মতালি যে কৰি আছে এই ক্ষেত্ৰত যোগান বিভাগ কিয় নিমাত হৈ আছে এই সকলোবোৰ তথ্য আমি জনাবলৈ চেষ্টা কৰিম আমাৰ ND24 দৰ্শকসকলক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।